আর শখের বাগানে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম সবাইকে, বরাবরের মতন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। আজকে বিকাল থেকে ব্লগটি শুরু করলাম। আগ সবজি কান্না পছন্দ, আমার তো অনেক পছন্দ, অনেক ভালো লাগে। বিকেলের ওয়েদারটা অনেক অনেক সুন্দর, যেহেতু এখন সামার এসে গেছে, অনেক বড় দিন, তাই বিকেলে স্যুটটা একটু নিলাম। আর এগুলা হচ্ছে মূলা, মূলার ফুল এসে গেছে এবং গোটাও এসে গেছে। এগুলো আর কাটবো না, এগুলো এভাবে থাকবে। আর এগুলো হচ্ছে আলু, আলুগুলো আস্তে আস্তে এত বড় হবে, এখন এগুলো উঠাবো না, এগুলো উঠাবো সেপ্টেম্বরে। প্রতিবারে কিছু না কিছু সবজি রোপণ করে থাকি। অনেক সময় দেখা গেছে প্রথম অবস্থায় সবজির ফলন হয় কম, পরে অনেক ভালো হয়, অবশ্যই তখন শীত চলে আসে, তারপরও আলহামদুলিল্লাহ। আর আঙ্গুর গাছটার মধ্যে ফুলে ফলে পাতায় এসে একদম ভরপুর হয়ে গেছে, এখন পরিপূর্ণ একটা গাছ হয়ে গেছে। এভাবে আগস্ট পর্যন্ত থাকবে, পরে আবার পুরা পাতা ফুল ফল সব চলে যাবে। এই গাছটার মধ্যে কোনো পানি, কোনো মেডিসিন, কোনো সার কিছুই দিই না আমরা, এটা নিচ থেকে এত বড় হয়েছে, আবার নিচ থেকে পাতা ঝরে যায়। করতে করতে গার্ডেন থেকে চলে এলাম বাসায়, যেহেতু এখন অনেক লম্বা দিন, তো বিকেলবেলা বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিব। যত সহজে কিছু বানানো যায় সেটাই চেষ্টা করব, কেন কাজ তো সহজে করা উচিত, কী বলেন? তাই বেশি কিছু ঝামেলা না করে 1 কিলো পাস্তা সিদ্ধ করে লুডুসের মতো করে ভেজে দিব। ফাঁকে আপনাদের সাথে পুরনো একটা কথা শেয়ার করব। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, অবশ্যই প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এখানে যা যা দেওয়া সব কিছু দেওয়া শেষ, দিয়ে দিব পাস্তা দিয়ে মিক্স করে নিব। কাজ হয়ে গেছে, এই যে পাস্তা লুডুস। সন্ধ্যা হয়ে এলো, বাইরে রংধনু হচ্ছে, তো সেটা একটু ভিডিও করে রেখে দিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তারপরের দিন সকালে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে নাস্তা খেয়ে দুপুরে রান্না করব। সবজি পুঁই শাক, তাই ফ্রেশ ফ্রেশ কাটবো, ফ্রেশ ফ্রেশ রান্না করব। রান্না করতে যেমন আমার অনেক ভালো লাগে, তেমন সবজি কাটতেও অনেক ভালো লাগে, আর ফ্রেশ সবজি হলে তো তার কথাই নেই। বিরিয়ানির জন্য আসলে কোথাও বসে যে করব কাটব তা করা হয় না, তারপরও কিন্তু আমার পাশে বসে আছে, কিছু না কিছু করবে ধরবে সে অপেক্ষায় থাকে। পুঁই শাকের সাথে মনে হয় চিংড়ি মাছটা ভালো হবে, তাই চিংড়ি মাছ আমি ভিজিয়ে রেখে এসেছি। কথায় কথায় গল্প করতে করতে শাক কাটা হয়ে গেছে আমার। করে ধুয়ে পরিষ্কার করে রান্না শুরু করব। আর শেষে খাওয়া দাওয়া খেতে বসে গেলাম। অল্প স্বল্প করে আরিয়ানের জন্য আসলে টেবিলে আনা যায় না কোনো কিছু। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বাহিরে গিয়েছিলাম। বাইরে ঘোরাফেরার পর সবাই বলল খাবে, তাই ঢুকলাম লুডুস বারে। তো এখানে কি কি আমাদের পছন্দ অর্ডার করা হয়েছে সেটাও প্যাকেট করে দিচ্ছে। পেমেন্ট করার শেষে বসলাম, এটা একটু ট্রাই করব কেমন হলো। খুবই মজা, খুবই ইয়ামি, একবার হলো ট্রাই করবেন, অনেক মজা লেগেছে আমার কাছে। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, আরেকটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।